চব্বিশের বাবে পূর্ণোদ্যমে সাজু কংগ্রেস মহাজোট। এগারো দলের বুঝাবুঝির চূড়ান্ত প্রার্থী তালিকা। মিত্র দললৈ পাঁচখন আসন এড়ি নখনত যুঁজিব কংগ্রেসে। অখিল রিপুণ সুস্মিতা লুরিন নামিব যুঁজত, আপর হয়ে যুঁজিব এ আই ডি এফর প্রাক্তন বিধায়কে। বিজেপিক রুধিবলে কংগ্রেসের নেতৃত্বত সাজু হয়ে উঠিছে রাজ্যের এগারোটাক রাজনৈতিক দল, আর রাজনৈতিক দলকটায় বুঝাবুঝির ভিত্তিত প্রস্তুত করে উলিয়াইছে প্রার্থীর তালিকা। আমি প্রাগ নিজের দর্শক আজি সবিশেষ জানাম কোন সমষ্টিত কোন দলের কোন প্রার্থীয়ে প্রতিদ্বন্দ্বিতা আগবাব। 2024 নির্বাচনত বিজেপিক রুধিবলে রাজ্যত পূর্ণোদ্যমে সাজু হয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন এগারো দলের মহাজোট। কংগ্রেস রাইজর দল CPIML, AJP, তৃণমূল কংগ্রেসকে ধরে মুঠ এগারোটা দলে শাসকীয় দলটুক ভেটিবলৈ সকলো ধরনের রণনীতির লগতে প্রার্থী তালিকা পর্যন্ত এক প্রকার চূড়ান্ত করেছে। অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন আপ এই মুহূর্তলৈকে কংগ্রেসের মহাজোটর অংশীদার হওয়া নাই যদিও নির্বাচনের পূর্বে বিরোধী ঐক্যত অংশ লওয়ার সম্ভাবনা নথকা নহয়। সেয়ে আপর বাবেও আসন সংরক্ষিত করে এগারো দলের বুঝাবুঝিত কংগ্রেসে প্রস্তুত করেছে সম্ভাব্য প্রার্থীর তালিকা। কোন সমষ্টিত কোন দলের প্রার্থী? প্রাগ নিউজত আহি পড়া তথ্য অনুসরি ডিব্রুগড়ত লুরিণজ্যোতি গগৈ, যোরহাটত রাইজর দলের অখিল গগৈ, লক্ষিমপুরত কংগ্রেসের হয়ে জেপি দাস অথবা মহিম পায়েং, তেজপুরত কংগ্রেসের ভূপেন বরা অথবা তৃণমূল কংগ্রেসের রিপুণ বরা, কলিয়াবরত গৌরব গগৈ, ডিপুত সুমরং হাং অথবা জয়রাং ইংলেং, নগাঁত প্রদ্যুৎ বরদলৈ, শিলচরত তৃণমূল কংগ্রেসের হয়ে সুস্মিতা দেব, করিমগঞ্জত কংগ্রেসের নৈরিতা জয়শুক্লা, গুয়াহাটীত মীরা বরঠাকুর অথবা রমেন বরঠাকুর, মঙ্গলদৈত বসন্ত দাস, বরপেটাত আব্দুল খালেক, কোকরাঝারত কংগ্রেসের হয়ে গর্জন মুসাহারি আর ধুবুরীত ওয়াজেদ আলী চৌধুরী। এনেদরেই বিজেপির মিত্রজোটক পরাস্ত করবলৈ কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটে প্রস্তুত করেছে সম্ভাব্য প্রার্থী তালিকা। বর্তমান সময়ত আপর সহ মিত্রতা চূড়ান্ত নহলেও সেই আশা বাদ দিয়া নাই এগারো দলের মহাজোটে। সেয়ে এই ডিএফর প্রাক্তন বিধায়ক তথা বর্তমান আপর নেতা মামুদ ইমদামুল হক চৌধুরীক ধুবুরীত বদরদিন আজমলের বিরুদ্ধে থিয় করবার পরিকল্পনা বিরোধী ঐক্যর। একদরে রাইজর দলের সভাপতি অখিল গগৈ যোরহাট সমষ্টিত আর এজেপির সভাপতি লুরিণজ্যোতি গগৈয়ে ডিব্রুগড় লোকসভা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা আগবাড়াতো এক প্রকার খাটাং। গুৱাহাটীৰ পৰা জঞ্জলি দত্তবৰা, প্ৰাগ নিউজ।